বাগদেবীর আরাধনা আমি আজকে ঘরেই করেছি, যেহেতু আমার আসনে ছোট মূর্তি আছে মা সরস্বতী মার, সেখানে পুজো দিলাম, দিয়ে চলে গেলাম সোজা আমি আমার হাজবেন্ড মাহির মানির বাড়িতে, মাহির মাসির বাড়িতে। তো মাহি ফোন করছিল বারে বারে, তো তারপর গেলাম, দেখো মাহি এদিকে শাড়ি পরে দাঁড়িয়েছে, যে মা যাবে যাব তার জন্য তাড়াতাড়ি করে শাড়ি পরা হয়ে গেছে ওর। আর দেখো এদিকে সরস্বতী মা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর মায়ের মূর্তি দেখতে পাচ্ছ। যেহেতু আমরা সন্ধেবেলা গেছি তখন সবাই লোকজনও চলে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল, তো দেখতে পাচ্ছ কত সুন্দর। কিন্তু আমরা খেয়েছি, আমি খেয়েছি, তো আর এদিকে মাহিকে দাঁড়া করালাম, ও আমার জন্য ছবি পড়েছে, শাড়ি পরেছে, তো ও দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তারপর এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর সোজা বটদ্বলির 40 ফুট মূর্তি, সেটা দেখতে আমরা চলে গেলাম। এত ভিড়, এত ভিড়, মানে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ভিড় হওয়াতে রাস্তার মধ্যে, দেখো এই গোলাপটা কি সুন্দর, এটা মানির বাড়ির, মাহির মানির বাড়ির গোলাপ, ভীষণ সুন্দর, তাই তুলে নিলাম, ভীষণ সুন্দর গোলাপটা। তো প্রচুর ফুল গাছ, একদিন শেয়ার করেছিলাম তোমাদেরকে। তো তারপর এবার দেখো কত ভিড়, আমার হাজবেন্ড হাঁটছে, আমরা মৌচাক ক্লাবের বটদোয়ালির দিকে, মৌচাক ক্লাবের সামনে বাইকটা রেখে তারপর চলছি, বাঁ পাশে প্রচুর ভিড়, যাওয়ার পথে ওই দিকটা আবার খালি। তো মেলাতে গেলাম, দেখলাম যেহেতু 40 ফুট মা সরস্বতীর মূর্তি, সেখানে আমরা হাঁটছি, এবার মাকে গিয়ে একটু দেখব। কিন্তু এত ভিড়, মানে একজনও ঠিক করে দাঁড়ানোর মতো না। তো এদিকে যাওয়ার পথে কালী মাকে আমি রোজ প্রণাম করি, দেখো মাকে প্রণাম করলাম, তো তারপর দেখো মাকে ভালো করে উঠছিল না, তারপর লাস্ট মুহূর্তে একটু উঠেছে। 40 ফুট মূর্তি মায়ের, বিশাল উচ্চকার, আর প্রচুর মেলা বসেছে, সব কিছু বসেছে, খাওয়া থেকে শুরু করে সব কিছু, জুতো, তারপর এই যে কসমেটিক্সের জিনিস, সব কিছুই মেলাতে বসেছে। তো এদিকে ভাই ওরা এসছে, কিন্তু ভাই ওদের সাথে দেখা হয়নি। তো যাই হোক, দেখো কত সুন্দর মা, বিশাল, একদম পুরো 40 ফুট, আর কত দূর দূরান্ত থেকে মানুষ এসছে, এত মানুষ কি বলবো, তোমরা দেখতে পেয়েছো। তাও আমি ভালো করে বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু ঠান্ডা ঠান্ডা আমার লাগছিলো, কিন্তু যখন মায়ের ওখানে গেছি প্রচণ্ড আমার গরম লেগে গেছে। তো এবার আমরা এসে পড়বো, ভেবেছিলাম মাসির বাড়িতে যাবো, মাসির বাড়িতে তো পূজা ছিল, কিন্তু যাওয়ার হয়নি। তো দেখো কত কিছু বেলুন টেলুন, তো আমি আমার হাজবেন্ড একটু তুলে নিলাম এখানে, তো এখন বাড়ি চলে যাব। তো চলো, আজকের মতো ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম।